Z5 এ বিনামূল্যে মঙ্গলময় সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। না মা, ইচ্ছে করছে না। আমার তো ভেবেই খুব দুশ্চিন্তা হচ্ছে। সারা রাত কেটে গেল, আমার মনে হয় যা কিছু হয়েছে আমাদের তারপর মধু ম্যাডামের সঙ্গে থাকা উচিত। স্বামীর থেকে এই ধরনের বিশ্বাসঘাতকতা সত্যি সহ্য করা যায় না। সন্তোষী একদম ঠিক বলেছে, এরকম সময় আমাদের মধুর সাথে থাকা উচিত। কিন্তু আমার কারো সাহায্যের দরকার নেই। কারণ আমার সাহায্যকারী আমার সাথেই আছে। মধু, কোথায় ছিলে তুমি? আর্য আর সন্তোষী তোমাকে সারা রাত খুঁজেছে। আর ওকে কেন এনেছো তুমি? কিছু বললেন আপনি? অঙ্কুর, ওনার কথায় একদম কান দিও না তুমি। পুষ্পা, গোলাপ, এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম। ওর জিনিসগুলো নিয়ে গিয়ে ওপরের ঘরে রেখে দাও, আর ঘরটা ভালো করে পরিষ্কার করে দেবে। তোমাদের ছোট বাবু এখানেই থাকবেন। আরে, এইভাবে কি দেখছো? এখন থেকে ইনি তোমাদের ছোট বাবু। যাও, জিনিসগুলো ওপরে রাখো। অঙ্কুর, তুমি ক্লান্ত, যতক্ষণ না ঘর পরিষ্কার হচ্ছে তুমি আমার ঘরে বিশ্রাম নাও। এসো। এই বাড়িতে কি সব হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি তোমাদের কাকার সাথে একবার কথা বলি, যাতে উনি মধুকে বোঝান। এই অঙ্কুর আবার মধু ম্যাডামের সাথে কি নতুন খেলা খেলতে এসেছে? Z5 এ বিনামূল্যে মঙ্গলময় সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।